যোরহাট সংহতি সমষ্টিত কার কার মাজত হব চৌবিশর রণ। আনুষ্ঠানিক ঘোষণা নহলেও বিজেপিয়ে পুনর্বার যোরহাটের সম্ভবত সদনলৈ পঠিয়াব তপন গগৈ। যদি যোরহাটের কংগ্রেসে গৌরব গগৈ ঠিয় করায় তেন্তে যোরহাটত হব দুই গগৈর যুঁজ। আহোম জনগোষ্ঠী অধ্যুষিত সমষ্টিটোত নিশ্চিতভাবে এই যুঁজ হয়ে পড়ব প্রত্যাহ্বানমূলক। পিছে কংগ্রেসে এতিয়াও প্রার্থী তালিকা প্রকাশ করব পৰা নাই। যোরহাটত গৌরবর প্রার্থিত্ব একেবারেই অনিশ্চিত। এনে ক্ষেত্রত যোরহাটর দৃশ্যপট এতিয়াও ধুঁয়লি কুঁয়লি। ইফালে কংগ্রেসে বিরোধী ঐক্য মঞ্চত থাকিও অন্য দলরে আসনের বুঝাপড়া করা নাই। এনে সময়ত বিরোধী ঐক্য মঞ্চর বিগ ব্রাদার কংগ্রেসের মুখলে চাই চাই অতিষ্ঠ হয়ে পড়েছে সতীর্থ রাজনৈতিক দলসমূহ। ঐক্য মঞ্চর সমূহীয়া সিদ্ধান্তলে বাদ নেচাই যোরহাট সংসদ সমষ্টিত ভারতীয় কমিউনিস্ট পার্টিয়ে নিজাকৈ প্রার্থী প্রক্ষেপ করবলৈ সিদ্ধান্ত লৈছে। ইতিমধ্যে সিপিআই কনক গগৈ কৃষ্ণ গগৈ সহ চারিজনীয়া সম্ভাব্য প্রার্থীর পেনেল প্রস্তুত করে কেন্দ্রীয় নেতৃত্বলৈ প্রেরণ করেছে। অহা ছয় মার্চত দলটোৱে চূড়ান্ত করব যোরহাট লোকসভা সমষ্টির প্রার্থীর নাম। ইতিমধ্যে আমার পার্টির রাষ্ট্রীয় পরিষদের মিটিং হয়ে গেছে যা ফেব্রুয়ারি 2-3-4 তারিখ। তাত সিদ্ধান্ত হয়েছে যে আমার পার্টিক যোরহাট সমষ্টিটো কনসেন্ট্রেট করবলে কৈছে। সেয়েহে আমি যোরহাটত ইতিমধ্যে ভালেকেইটা বিধানসভা সমষ্টিত আমার কাম কাজ আমি চলাই গৈছো। আর ইতিমধ্যে আমি চারিজনীয় এখন পেনেল আমি প্রেরণ করেছো। সেই চারিজনীয় পেনেলর তালিকাখন অহা ছয় তারিখে চূড়ান্ত হব। প্রদীপ গগৈর সহযোগত নিউজ ডেস্ক, নিউজ 18 অসম, নর্থ ইষ্ট।